শুরুতে সংবাদ শিরোনাম। চীনকে ভয় দেখাতে নৌমহড়ায় অস্ট্রেলিয়াকে ডাকলো মোদীর ভারত। বেতনে সংসার চলে না, পদত্যাগ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। ইমরান খানের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। সুচির তিন প্রার্থীকে অপহরণ করে যে দাবি জানালো আরাকান আর্মি। এবং সবশেষ থাকছে এবার আমিরাত ইসরায়েলের মধ্যে ভিসা মুক্ত ভ্রমণের চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চীনকে ভয় দেখাতে এবার নৌমহড়ায় আমেরিকা এবং জাপানের পাশাপাশি অস্ট্রেলিয়াকেও পাশে চাইছে ভারত। লাদাখ সংঘাতের পর্বে চীনকে ভয় দেখাতে বা চাপে রাখতে ভারত দ্বিমুখী নীতি নিয়ে চলছে। তার মধ্যে অন্যতম মালাবার নৌমহড়ায় আমেরিকা এবং জাপান ছাড়াও অস্ট্রেলিয়াও থাকবে। দ্বিতীয় নীতি নিয়ে এখনও ভাবনা চিন্তা চলছে। ভারত চাইছে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে। চীন এই দুটি বিষয়ের ঘোর বিরোধী, কিন্তু লাদাখ কাণ্ডের পর চীনের বিরোধিতাকে আমলে না নিয়ে এভাবে বেইজিংকে চাপিয়ে রাখতে চাইছে দিল্লি। মহড়ার সরকারি নাম হল মালাবার নৌমহড়া। ১৯৯২ সাল থেকে এই মহড়া চলছে। প্রথমে ভারত এবং আমেরিকা এই মহড়ায় অংশ নিত। ২০১৫ সালে জাপানও তাতে যুক্ত হয়। তাতে চীনেরও যথেষ্ট আপত্তি ছিল। অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই এই নৌমহড়ায় অংশ নিতে চাইছে। ২০০৭ সালে তারা একবার অংশ নিয়েছিল, কিন্তু চীনের গুরুতর আপত্তিতে ভারত আর তাদের নৌমহড়ায় ডাকেনি। কিন্তু ভারত ভাবছে এখন সময় বদলেছে। চীনের সঙ্গে সম্পর্ক এতটাই তলানিতে যে ভারত আর বেইজিং এর আপত্তি তোয়াক্কা করছে না। সম্প্রতি এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী টোকিওতে বৈঠকে মিলিত হয়েছিলেন। এই চার দেশের জোটকে বলা হয় কোয়াড। করোনাকালে চার দেশের পররাষ্ট্রমন্ত্রী টোকিওতে যে দীর্ঘ বৈঠক করেছেন, সেটারও বিষয়বস্তু হচ্ছে কিভাবে চীনের মোকাবেলা করতে হবে, কি করে বেইজিংকে চাপ দেওয়া হবে তা নিয়ে। উৎপল ভট্টাচার্য মনে করেন, চীনকে একঘেয়ে করাটা মুশকিল কাজ তো বটেই, বিশেষ করে চীন বিভিন্ন দেশে বন্দর তৈরি করে ফেলেছে। একসময় দিয়াগো গার্জিয়াই মার্কিন ঘাঁটি নিয়ে কত বিক্ষোভ, কত প্রতিবাদ হয়েছে। চীন কিন্তু বিভিন্ন দেশে বন্দর বানিয়েছে, অত্যন্ত শক্তিশালী নৌবাহিনী গঠন করে নিজেদের শক্তি দেখিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে চার দেশ এক হয়ে চীনকে চাপ দিচ্ছে, একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। বেতন কম, এই কারণে অনেকেই একটি চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেন। কিন্তু এই কারণে কেউ যদি দেশের প্রধানমন্ত্রী পদ ছাড়ার কথা বলেন, শুনতে অবাক লাগলেও এটাই সত্য। এমনটা ইচ্ছে প্রকাশ করেছেন ব্রিটিশের বর্তমান প্রধানমন্ত্রী বোরিস জনসন। বেতন কম, যে টাকা পান প্রধানমন্ত্রী না থাকলে তার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারতেন, এত কম টাকায় সংসার খরচ চালাতে পারছেন না তিনি। সম্প্রতি ঘনিষ্ঠ মহলে এমনই নাকি বলেছেন জনসন। তারপর জানিয়েছে ইস্তফা দেওয়ার ব্যাপারেও নাকি চিন্তা ভাবনা করছেন। প্রতিবেদনে জনসনের দলের এক এমপিকে উদ্ধৃত করে বলা হয়েছে, আর প্রধানমন্ত্রী পদে থাকতে চান না জনসন। বর্তমানে তার বেতন বছরে ১.৫ লাখ পাউন্ডের কাছাকাছি, অথচ এর আগে একটি পত্রিকার কলাম লিখেই তিনি বছরে আয় করতেন ২,৭৫,০০০ পাউন্ড। এছাড়া মাসে দুটি সেমিনারি বক্তৃতা দিয়ে তিনি আয় করতেন ১,৬০,০০০ পাউন্ডের কাছাকাছি। সেখানে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সত্যিই তার উপার্জন কমে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৬ ছেলে মেয়ের পড়াশোনা, প্রাক্তন স্ত্রীকে কুরপাশ বাবদ প্রতি মাসে অনেক অর্থই খরচ করতে হয় জনসনের, আর তাই এই সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। তবে এখনই নয়, ব্রেক্সিট সম্পর্ক সমস্ত সমস্যার সমাধান এবং করোনা পরিস্থিতি দূর হলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনসন। এদিকে জনসনের পরিবর্তে ব্রিটিশের প্রধানমন্ত্রীর হিসেবে ইতিমধ্যে উঠে আসছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের চ্যান্সেলর রিশি সুনাকের নাম। সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে তিনি। প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। রবিবার করাচি শহরে প্রধান বিরোধী দলগুলো ১০,০০০এরও বেশি নেতাকর্মী সমাবেশ করেছেন। ইমরান সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করতে ১১টি প্রধান বিরোধী দল পাকিস্তানের ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম নামের একটি জোট গঠন করেছে। এই কাজটি গত মাসের শেষের দিকে গঠন করা হয়। সমাবেশে পাকিস্তানের মুসলিম লীগ নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ ইমরান খানকে কটাক্ষ করেন এবং তার সরকারের ব্যর্থতা গোপন করতে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ করেন। বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে ইমরান খানকে ক্ষমতায় বসিয়েছে দেশটির সেনাবাহিনী। করাচির সমাবেশে ৬৩ বছর বয়সী ফকির বালুচ বলেন, মুদ্রাস্ফীতি দরিদ্র নাগরিকদের পিঠ ভেঙে দিয়েছে। তাদের অনেকেই এখন বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, ইমরান খানের এখনই পদত্যাগ করা উচিত।
করোনাভাইরাস মহামারীর কারণে সারা বিশ্বের মতো পাকিস্তানের অর্থনীতিতে আঘাত হেনেছে। সেখানে মুদ্রাস্ফীতি দুই অঙ্কে পৌঁছে গেছে, প্রবৃদ্ধি পৌঁছেছে নেগেটিভে। এজন্য ইমরান খানের সরকারকে দায়ী করছে বিরোধী দলগুলো। ইমরান খান সরকারকে ক্ষমতার মেয়াদ দুই বছর ইমরান খান সরকারের ক্ষমতার মেয়াদ দুই বছর। এ সময় তিনি ভিন্ন মতাবলম্বী সমালোচক এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালিয়েছেন বলে অভিযোগ আছে। পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে 2023 সালে। এদিকে বিক্ষোভের পর করাচি পুলিশের স্বামী ক্যাপ্টেন সাফদার আওয়ানকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। মিয়ানমারে চলছে নির্বাচনী প্রস্তুতি। আসছে 8 নভেম্বর অনুষ্ঠিত হবে দেশটির সাধারণ নির্বাচন। এই দেশটির পশ্চিমাঞ্চলে রাখাইন স্টেটের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি আং সান সু চির দলের 3 প্রার্থীকে অপহরণ করেছে। এরই মধ্যে অপহরণের দায় স্বীকার করেছে আরাকান আর্মি। অপহরণীদের ছাড়তে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছে বিদ্রোহীরা। নভেম্বরে নির্বাচনের সামনে রেখে এলএডি দলের 2 নেতা প্রচারণা চালাতে গেলে অপহরণের শিকার হন। অঞ্চলটিতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করতে থাকা আরাকান আর্মি সোমবার বিবৃতিতে জানিয়েছে প্রার্থীদের বিষয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত তদন্ত চলবে। একই সঙ্গে বলা হয়েছে আটক শিক্ষার্থীদের মুক্তি দিলে 3 প্রার্থীদের বিষয়ে তারা বিবেচনা করবে। রাখাইন রাজ্য গত বছর থেকে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। লড়াই চলছে সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে। আরাকান যোদ্ধারা জাতিগতভাবে আর্মেনিয়ান এবং প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। এই সংঘাতে চলতি বছরের শুরুর দিক থেকে প্রায় 20,000 বেসামরিক লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের ভিসামুক্ত ভ্রমণের চুক্তিতে পৌঁছেছে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যারা ইসরায়েলে ভিসা ভ্রমণের সুবিধা পেল। মঙ্গলবার দুপক্ষের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার কথা ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সঙ্গে আরও সহযোগিতামূলক চুক্তি করার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধি দল ইসরায়েলের সফরে পৌঁছানোর পর নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা আজ ইতিহাস রচনা করেছি যে পথ ধরে বহু প্রজন্ম এগিয়ে যাবে। এর আগে আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা ইসরায়েলের উদ্দেশ্যে ইতিহাস এয়ারওয়েজের একটি বিমান করে রওনা দেন। তাদের সঙ্গে রয়েছেন আমেরিকার কয়েকজন কর্মকর্তা। আমিরাতের বিমানটি তেল আবিবের বাইরে বেন গুরিয়ান বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু আরব আমিরাতের প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি বলেন, আরব আমিরাতের কর্মকর্তাদের এ সফর শান্তির জন্য একটি সোনজ্জ্বল দিন। এ সময় তিনি জানান, দুই পক্ষ গতকাল 4 চুক্তি সই করেছে, যার মধ্যে একটি হচ্ছে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা। তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে ইসরায়েল এবং আমিরাতের সংসদে তা অনুমোদিত হতে হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।